আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং গত ক্লাসটি অবশ্যই এনজয় করেছেন। তো এখন আমরা যেটা শুরু করব ওইটা হচ্ছে যে অ্যারে ইন্টারসেক্ট অ্যান্ড অ্যাসোস। ওকে, কারণ আমরা আমরা জানি অ্যারের মধ্যে একটা থাকে ইন্ডেক্স অ্যারে আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো এইখানে যেটা আমরা দিয়েছি এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে এবং এখন যেটা দেখব এটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখন একটু লক্ষ্য করুন, আমরা এই যে এই এ বি সি ডি এইগুলিকে আমরা কীতে রূপান্তর করে ফেলবো। আমরা অলরেডি জানি যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কি, তাই না? সো আমরা এগুলিকে কীতে রূপান্তর করব। এগুলিকে আমরা এখানে দিলাম যে ম্যাঙ্গো, এরপর এইখানে দিলাম জ্যাকফ্রুট, এরপর হচ্ছে আমরা এখানে দিলাম ওয়াটার মেলন, আর আমরা এইখানে দিয়ে দিলাম কি দেওয়া যায় গুয়াবা। ওকে, আমরা এখানে এটা দিলাম। এখন কথা হলো যে এটা যেহেতু অ্যাসোসিয়েটিভ অ্যারে তাহলে আমাদের ইন্টারসেক্ট অ্যাসোস এটাও হবে অ্যাসোসিয়েটিভ অ্যারের সাথেই। সো যেইখানে বি আছে, বি মিন্স আমরা এই যে জ্যাক ফ্রুট এটা দিতে হবে। ওকে ওকে, এরপর হচ্ছে যেইখানে সি আছে এটা আমরা দেব এইখানে, এরপর হচ্ছে যেইখানে ডি আছে আমরা এইটুকু দেব। ওকে, আচ্ছা, আবার ওই যে এখানে ডি আছে আমরা এটাকে এখানে দিয়ে দিই। ওকে, এবার ই, ইতে আমরা দিয়ে দিই লিচি। ওকে, এরপর আমরা এফ এ যাই, এফ এ আমরা অন্য একটা ফলের নাম দিই যেটা হচ্ছে গ্রিন কোকোনাট। ওকে, আমরা গ্রিন কোকোনাট দিলাম। সো এই হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে যদি আমরা ইন্টারসেক্ট করতে চাই তাহলে এটা এখানে উল্লেখ করে দিতে হবে যে এটা হচ্ছে অ্যাসোস। ওকে, এটা আমরা উল্লেখ করে দেব। এইবার আমরা যদি তিনটার সাথে যদি আমরা কি করি এইখানে কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখব। তো আমরা এখানে রান করি তাহলে দেখব গোয়াবা, রাইট? তো আমরা এখান থেকে যদি একটা উঠিয়ে দেই, ওকে, আমরা যদি উঠিয়ে দেই তাহলে কি হবে দেখুন, এই যে এ বি সি ডি। ওকে, কেন তিনটা আসলো, চারটা আসলো কেন দেখে আসি আমরা। আমরা দুইটা উঠিয়ে দিছি। ওকে, উঠাতে হবে একটা, ভুল করলে ভুল রেজাল্ট আসবে। ওকে, এইবার আমরা এটাকে রান করি, দেখুন এটা কিন্তু আসে নাই, এ নাম্বার কিন্তু আসে নাই। ওকে, কারণ এর কোনো ভ্যালু এখানে নাই। তো এই ছিল আজকে যে অ্যাসোসিয়েটিভ অ্যারের কীভাবে ইন্টারসেক্ট করতে হয়। তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং সবাই মন দিয়ে প্র্যাকটিস করুন। নেক্সট ক্লাসটা আশা করি আমার আগেই আপনারা করে ফেলতে পারবেন। আমি নামটা বলে দিচ্ছি, ওইটা হচ্ছে যে অ্যারে ইন্টারসেক্ট কি। তো যদি পিছনের ক্লাসগুলি করে থাকেন তাহলে আপনি পরের ক্লাসটা আমার আগেই শেষ করে ফেলতে পারবেন। তো কে কে পরের ক্লাসটা সলভ করতে পারছেন আমাদেরকে এই ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।